আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ভালো আছেন অবশ্যই আশা করছি। গোটা বিশ্বের যে পরিস্থিতি দেখছেন, ভারতের একটি পরিস্থিতি, একটি বিষয় কিন্তু গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়ে গেছে, গোটা বিশ্বের মুসলমানের অন্তরে নাড়িয়ে দিয়ে গেছে। সুপ্রিয় দর্শকমণ্ডলী, সেটি হচ্ছে মুস্কান। ভারতের কর্ণাটকে এক বিশ্ববিদ্যালয়ে মুস্কান যে স্লোগানটি দিয়েছে, সেটি হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসলে আল্লাহু আকবার মুসলমানদের পবিত্র একটি স্লোগান। সেটি ভারতের কিছু গেরুয়া সমর্থকরা, যারা তাদের গেরুয়া পোশাক পরে, বিজেপি সমর্থকরা গেরুয়া পোশাক পরে তাদের একটি স্লোগান দিচ্ছিলেন, সেটি হচ্ছে জয় শ্রীরাম। জয় শ্রীরাম যদি তাদের স্লোগান হয়ে থাকে, আমাদের স্লোগানও কিন্তু, মুসলমানদের স্লোগানও কিন্তু আছে। মুসলমানের স্লোগান যে নাই এরকম কিন্তু কিছু না। মুসলমানের স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তো সেই বোনটি কিন্তু একেবারে সুস্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছে, আল্লাহু আকবার যে ধ্বনি আমাদের আছে, আমাদের যে স্লোগান আছে, সেটি কিন্তু স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছেন। তো আসলে এর পিছনের কারণটা কি আপনারা লক্ষ্য খেয়াল করেছেন, যে বোনটি যে স্লোগানটি দিয়েছে, আসলে সে পরবর্তীতে তার বিভিন্ন মিডিয়াতে তাকে কিন্তু তার কিন্তু ইন্টারভিউ নিয়েছেন। তো ইন্টারভিউ নেওয়ার সময় সে বোনটিকে, মুস্কানকে যে প্রশ্নগুলো করা হয়েছে, যে আসলে আপনি এই পর্দা যে করছেন, আপনি যে হিজাব পরছেন, এটাকে আপনি কতদিন হলো পড়ছেন? তো মুস্কান কিন্তু সেখানে উত্তর দিয়েছে যে আমি কলেজে ভর্তি হওয়ার পর থেকে, আমার ভর্তি হওয়ার পর থেকে আমি আমার পরিবারের পক্ষ থেকে সকলে আমাকে হিজাব মেনটেন করতে বলেছিল, আমি সর্বসাকল্যে আমি প্রথম থেকেই আমি হিজাব পরি। তো মুসলমানের ধর্মীয় পোশাক এবং মুসলমানদের পোশাক তো থাকতেই পারে, আপনাদেরও তো নেকাব থাকতেই পারে, আপনারা নেকাব পরবেন, সমস্যা কী? আমাদের পোশাকটা পরে আপনাদেরকে কত সুন্দর লাগে এটা আপনারা জাস্টিফাই করেন, দেখেন, পরে দেখেন কেমন লাগে। তো যেটা বলি, যে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি হিজাবটা কতদিন হলো পরেন, উনি কিন্তু অ্যান্সার দিয়েছে। আর এই সমস্যার সম্মুখীন আবার কখনো হয়েছিলেন কিনা, আজকে প্রথম কিনা, বা এর আগেও সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিনা, তো উনি কিন্তু উত্তর দিয়েছে, মুস্কান কিন্তু উত্তর দিয়েছে যে হ্যাঁ, আমি এর আগেও এরকম সমস্যায় পড়েছিলাম, কিন্তু এতটা না, আসলে অন্য অন্য বোনেরাও কিন্তু এরকম সমস্যায় পড়েছিল। তো পরবর্তীতে যেটা জানা গেল, যে আসলে স্কুলে বা কলেজে তাদের টিচারদের এইরকম কোনো সমস্যা নাই, টিচারদের হিজাবের পক্ষে বা বিপক্ষে কোনো সমস্যা নাই, তারা সর্বসাকল্যে তাকে সমর্থন দিয়েছে এবং প্রত্যেক ধর্মের লোকজনকেই তারা সহযোগিতা করেছে, সর্বসাকল্যে সবসময় সহযোগিতা করেছে। তো তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কিন্তু গত দুদিন আগে যে ঘটনাটি ঘটিয়েছে, এটা কিন্তু আসলেও কোনো স্কুলের যে ওনার যে ছাত্রছাত্রী, ওনার যে বন্ধু বান্ধব রয়েছে, সেই বন্ধুদের মধ্যে থেকে যারা এই সমস্যা সৃষ্টি করেছে, উনি বলেছে, মুস্কান বলেছে যে এখানে কিছু সংখ্যক আমার বন্ধুরা ছিল, আর 10% আমার বন্ধুরা ছিল, 90% মানে 90%ই কিন্তু তারা বহিরাগত ছিল। তা আসলে স্কুলে বা কলেজে বহিরাগতরা কীভাবে ঢুকতে পারে, কেন ঢুকে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। স্কুল কলেজের যে প্রশাসনিক যে ইয়েটা আছে, তাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো আসলে আমরা সে ব্যাপারে একটু সতর্ক থাকব। আর বাংলাদেশে আমি যেটা বলতে চাই, বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু 90% মুসলমানের দেশ, বাদবাকি 10% কিন্তু অন্য অন্য ধর্মাবলম্বী 10% কিন্তু এখানে বাংলাদেশে কিন্তু বসবাস করে। আপনারা দেখেন, আমরা কখনো কোনো হিন্দু ভাইদেরকে, অন্য অন্য ধর্মাবলম্বী ভাইদেরকে, তারা যে পূজা মণ্ডপ তৈরি করে, তাদের প্রত্যেক মাসে একটি করে পূজা হয়, আমরা সেখানে কোনোভাবে বাধা সৃষ্টি করেছি কিনা বা বাধা দিয়েছি কিনা, এর প্রমাণ যদি আপনারা দেখাতে পারেন, বাংলাদেশে আবারও একটা ইতিহাস সৃষ্টি হয়ে যাবে। আপনারা এর প্রমাণ কিন্তু দেখাতে পারবেন না। কিন্তু ভারতে আপনারা
ধর্ম নিরপেক্ষ দেশ হয়েও কেন এই ধরনের কাজ করছে বিজেপির? বিজেপির যে দলীয় সমর্থন সমর্থক সমর্থকারী আছেন, তারা কেনই বা করছেন এই ঘটনা, কেনই বা এরকম অশান্তি সৃষ্টি করছে, এটা আমাদের বোধগম্য নয়। কিন্তু বাংলাদেশে আমরা কখনো কোনো ইহুদিদের উপরে বা কোনো বিধর্মীদের উপরে বা কোনো হিন্দুর উপরে বা খ্রিস্টানের উপরে আমরা কোনো আক্রমণ করেছি কিনা বা কোনো আঘাত করেছি কিনা এর কিন্তু জবাব আপনারা পাবেন না, বা এর কিন্তু নজির আপনারা পাবেন না। তো আমরা আমরাও কিন্তু করতে পারি, কিন্তু আমাদের সেই ভাইয়েরা ভারতে বসবাস করছে, তারা তারা কিন্তু ভারতে আদি 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 পিতা কিন্তু তারাই, ভারতের কিন্তু আদি পিতা কিন্তু মুসলমানেরাই। একসময় মুসলমানেরা ভারত পুরো ভারতবর্ষকে শাসন করেছে, আপনাদের মতো হিন্দু এই কুসন্তানেরা কিন্তু সেখানে বসবাস করে নাই, তারা কিন্তু মুসলমানের সান্নিধ্যেই ছিল এবং মুসলমানেরা কখনোই আপনাদের উপরে কিন্তু আঘাত করে নাই। কিন্তু আপনারা কেন করছেন এইটা আপনাদেরকে জবাব দিয়ে একসময় করতে হবে, আপনাদেরকে এই রাস্তায় আসতে হবে, আমাদের রাস্তায়ও কিন্তু আপনাদেরকে আসতে হবে এবং আপনারা কিন্তু এর ফলাফল ভোগ করবেন। অতএব আমরা এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা কখনোই কোনোভাবেই মুসলমানদের উপরে আক্রমণ করা থেকে বিরত থাকেন, আক্রমণ করবেন না এবং মুসলমানদেরকে ওয়াহেতে কোনো নাজেহালে ফেলবেন না, কারণ আমাদের ধর্মীয় ধর্মীয় কিন্তু প্রত্যেক মানুষেরই কিন্তু ধর্মীয় স্বাধীনতা আছে, সেই ধর্মীয় স্বাধীনতা যদি হস্তক্ষেপ করেন তাহলে এর পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে, যার ফলাফল কিন্তু আপনারা গত গত কিন্তু গত বছরে কিন্তু আপনারা পেয়েছেন। আপনারা কিন্তু ঘরের বাইর হতে পারেন নাই, আপনাদেরকে কিন্তু করোনা এমনভাবে ধরেছিল আপনারা কিন্তু সেখান থেকে কিন্তু বাঁচতে পারেন নাই। অত মুসলমানদেরকে দিয়ে আবারও দোয়া করে নিয়েছেন আপনারা, মুসলমানদের সেই মসজিদে কিন্তু আপনারা ঢুকেছেন, সেখানে কিন্তু দোয়া চেয়েছেন। অতএব আসুন আপনারা আমরা একই একই রক্ত, কেউ কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কিন্তু রক্ত কিন্তু এক, রক্তের রং কিন্তু সব এক। অতএব আসুন আমরা আপনাদেরকে কোনো আক্রমণাত্মক কাজে আমরা ফেলবো না, লিপ্ত করবো না, আপনারাও আপনার আমাদেরকে আক্রমণ করবেন না। এই ইয়া থেকে বিরত থেকে, এরকম কর্মকাণ্ড থেকে বিরত থেকে আমরা আমাদের শান্তি এবং সুস্বাস্থ্য